কথা চলবি না, এখন কথা হইলে তুই শালা আমার বাসার দিকে চল। তোর আমি যাবো না, হ্যাঁ না আমি যাবো না। তুই কেন বাসার দিকে নিবেন? এই যে চিন্তা করি আনছি না, তোর এখন বাসার দিকে নে। বাসার দিকে বললাম তো, বাসার দিকে নিলে আমার মন কোনো দিনও পাইবেন না। মন পামু দেও পামু সবই পামু, কোনো টেনশনের কোনো কারণ নাই। এখন মানে প্রেম চুরি করছি, এখন প্রেম নিয়ে বাসায় যাওয়া লাগবি। মা একারে পাই না, ভালো ভালো আমাকে দিয়ে আসেন কই দিলাম যে পরে দিব। যেখান থেকে নিয়ে আসছিস চুরি করে নিয়ে আইছিস, এখন তো দিয়ে আসার সময় আছে। এখন দিয়ে আসার কোনো সময় নাই। আমার কাজ হবি রে, ওখানে বেলে প্রেমিক প্রেমিকা বসে রয়েছে, তাহলে তো আমি নিয়োগ করছি, আমার নিয়ত আজকে পূর্ণ হবি, তাহলে আমি তাড়াতাড়ি যাই। আমার বড় ভাই একটা কাজ লাগাই দিছে আমাকে, ওখানে একটু কাজ কাম করি। আর তোমার কথা ভাবি যে আসলে আমার প্রেমিকাটা তুমি না কাজ করো, হ্যাঁ কাজ আবার কবে থেকে মানে এই কিছু দিন হলো। তুমি তো আসলে দেখাই করো না, ফোন দিলে ফোন ধরো না, কিছু বুঝি না। এই জন্য আজকে জরুরি তলব যে আজকে তোমার সঙ্গে আমার দেখা করতেই হবে। আর সামনে চিন্তা ভাবনা করছি, যেহেতু কাজে ঢুকছি, সামনে বিয়ে শাদি কথা ভাবতেছি, যে কাজ যখন করতেছি তে বিয়ে শাদিটা করে নিব, বুঝতে পারছো? ঠিকই বলছো তুমি, আসলে যেহেতু একটা কর্ম পাইছো, বিয়ে শাদি করে নেওয়াই ভালো। এখন বিয়ে শাদি করে নেওয়াটাই আমাদের জন্য বেটার। আর এভাবে আর চুরি চুরি করে কতদিন দেখা করবো বলো? তা অবশ্য ঠিক, আসলে আমাদের সম্পর্কটা অনেক দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেক দিন হয়ে গেল, আর মানে অনেক বছর হয়ে যাচ্ছে। আর আমার বড় ভাই আমাকে বলছে যে সামনে কই গেল? এই গামছা দিয়ে আমার চোখ বেঁধে এইসব কি হয়ে গেল? আমার প্রেমিকাটা কই গেল? আমার কপাল রে, এতদিন পর প্রেমিকার সঙ্গে একটু দেখা করতে আসলাম, আমার প্রেমিকাকে কিডন্যাপ করে নিয়ে গেল নাকি? ইস রে, আমার প্রেমিকাটা নিয়ে গেল, কে নিয়ে গেল? আমার চোখটা বেঁধে কিছু বুঝলাম না। যাক দেখি, এইটা দিয়ে আমার চোখ বাঁধছে। হ্যাঁ যাক, কি আর করার, প্রেমিকাটা যখন নিয়ে গেল গামছাটা রেখে গেছে, এখন কি আর করার, গোসল করবো আর গাওয়াটাও মুখবো, আর এটা দিয়ে গন্ধ শুনবো আর প্রেমিকার কথা মনে করবো। যাই, কি আর করার, প্রেমিকাটা তো চলেই গেল। যাক, আমার প্রেমিকাটা নিয়ে গেল, জীবনে একখান প্রেম করছিলাম, হ্যাঁ আমি আর প্রেম টেম করবো না, আমার প্রেমিকাটা নিয়ে চলে গেল। যাক গা, আমি আর প্রেম টেম করবো না। আমার এলাকার ছেলে মেয়ে সবাই করছে যে আমার জীবনে আমি একখান প্রেম করতে পারতাম না, তো আজকে সকালে বাসাতে বাইরেতে নিয়ত করে বাইরেছি যে যেখানে প্রেমিক প্রেমিকা দেখবো যে মাইয়াকার আমার সয় যাবে, এই মাইয়াকার এমরে খবাস করি ধরবে, এমন খবাস করি ধরি, এমন খবাস করি ধরবে। আসলে তো আপনি অনেক ফালতু একটা লোক। আমি ফালতু এলাম কোরআন থেকে? আমি জোর করে ভালোবাসা করতে চাই, আমি চুরি করে ভালোবাসা আনতে চাইছি। কোনটাই হবে না। কা হবে না? কা হবে না তো বললাম তো, হবে না মানে হবে না, কিনলে তো হবে না, আমার কইবেন তো হবে না। মন পামু দেও পামু সবই পামু, কোনো টেনশনের কোনো কারণ নাই। এখন মানে প্রেম চুরি করছি, এখন প্রেম নিয়ে বাসায় যাওয়া লাগবি। আমাকে দিয়ে আসেন কই দিলাম যে পরে দিয়ে আসার কোন সময় নাই।
আমি কোনো লাভ নাই, চল চল ডাকসাক বাইরা আগে করে একটা কথা কই, কথা কইলে কি আমার মতো এর প্রেমিকা চুরি করবেন বুঝছেন, চুরি করে নি সংসার করবেন বুঝছেন, দেও পাইবেন মানও পাইবেন, গেলাম